আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই প্রিন্টাইনের মাধ্যমে প্লাস্টিক জাতীয় প্যাকেজিংয়ের মধ্যে কিভাবে আপনারা প্রিন্ট করতে পারেন। তো ভিউয়ার্স, এই প্রিন্টারটি আপনারা খুব সহজেই, এই প্রিন্টার দিয়ে আপনারা বিভিন্ন প্যাকেজিং প্রোডাক্টগুলোর উপরে আপনারা খুব সহজে ইচ্ছে মতো ডেট, প্রাইস ইত্যাদি, বেসিং নাম্বার ইত্যাদি সব কিছু এই মেশিনের মাধ্যমে বসাতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এই মেশিনটি খুলে দেখাবো এবং এই মেশিনের মাধ্যমে কিভাবে আপনারা কাজ করবেন বা কিভাবে এটা দিয়ে আপনারা বিভিন্ন প্যাকেজের ডেটগুলো বসাবেন সম্পূর্ণ এই ভিডিওতে আমি ডিটেলসভাবে বলবো। তো ভিউয়ার্স, আমার হাতে যে প্লেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত এই মেশিনেরই নাম্বার বা সংখ্যা, বিভিন্ন রকমের সংখ্যা আছে এখানে, আপনার ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে নিতে পারেন। বেস নাম্বার, এক্সপায়ার ডেট এবং ম্যানুফ্যাকচারিং ডেট ইত্যাদি আপনার এই কোডিং সংখ্যা থেকে আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আর এই যে আমার হাতে যে ট্রেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ফোমের একটি ট্রে, এখানে মূলত কালি রাখা হয় আর এটি হচ্ছে সংখ্যা। আর এই ট্রেটি এটি সম্পূর্ণ একটি সাইন, একটা প্রোডাক্ট। আপনারা খুব সহজে এই মেশিনটি আমাদের কাছে পেয়ে যাবেন অথবা আপনি বিভিন্ন মেশিনারিজ দোকানে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট। তো ভিউয়ার্স, আর এটি হচ্ছে এই মেশিনের পারমানেন্ট কালি, এটি দিয়ে আপনি এই কালি দিয়ে, আর এটি হচ্ছে মূলত আপনার কালিগুলো ওয়াশ করার জন্য, আপনার কাজ শেষে যে ওয়াশ করা হয়। আর এই কালিটা, এই বোতলটা আমি নিয়েছি যেহেতু এটা অনেক দামি কালি, সেই জন্য আমি অল্প পরিমাণে এই কালি নিয়ে এই ছোট্ট একটা বোতলের মধ্যে আমি রেখে দিই যাতে করে কালিগুলো নষ্ট না হয়। তো ভিউয়ার্স, এখানে যে লকটি দেখতে পাচ্ছেন মূলত এটি দেওয়া হয়েছে, এটি আপনার সংখ্যাগুলোকে আটকে রেখে যাতে আপনার ট্রে থেকে চেঞ্জ করতে পারেন। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে এই সংখ্যাগুলো চেঞ্জ করে আপনি বিভিন্ন রকমের ডেট, প্রাইস বসাতে পারেন। তো ভিউয়ার্স, পূর্বে আমি এই ট্রেটা খুব সাজিয়ে রেখেছি। তো ভিউয়ার্স, এখন আপনারা আপনাদের ইচ্ছে মতো ডেট, প্রাইস এবং কোডিংগুলো বসিয়ে তার নেবেন, আপনাদের যে প্রোডাক্ট আছে তার প্রাইসগুলো আপনারা সঠিকভাবে। তো আমি দেখানোর জন্য আপনাদেরকে আমার ইচ্ছা মতো কিছু লিখে ওখানে আমি বসে রেখেছি। তো এখন আমি আপনাদেরকে, তারপরে আপনারা এই ট্রের মধ্যে আপনাদের পারমানেন্ট কালিটা ফিক্সড করে দেবেন, লাগিয়ে দেবেন, যেহেতু সুন্দরভাবে লাগাবেন যাতে করে কোথাও খালি না থাকে, কারণ খালি থাকলে আপনার কোডিংয়ে নাম্বারটা না আসবে না। তো ভিউয়ার্স, এখন এভাবে আপনি প্রেস করে তারপরে আপনার ঠিক একটু চাপ রেখে এখানে বরাবর আপনি ট্রেটা ঢুকিয়ে দেবেন। তো ভিউয়ার্স, এভাবে আমার লক্ষ্য করুন যে আমি কীভাবে ঢুকিয়ে নিয়েছি, তো আপনারাও সেমভাবে ঢুকিয়ে নেবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো যে এক্সপায়ার ডেট এবং ম্যানুফ্যাকচারিং ডেট এবং প্রাইস কীভাবে খুব সুন্দর উঠে কিনা বা আপনারা বসাতে পারবেন কিনা সেই জন্য আমি দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে খুব সুন্দরভাবে আপনার ম্যানুফ্যাকচারিং এবং এক্সপায়ার এবং প্রাইসটা বসে গেছে। তো ভিউয়ার্স, আপনারা ইচ্ছে করলে আরও কিছু লাইন এখানে ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই মেশিনটি আপনি অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিস বা বিভিন্ন মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিতে পারবো। তো ভিউয়ার্স, এটা বুঝতে পারছেন যে আপনার প্রোডাক্টের জন্য এই মেশিনটি কত বড় প্রয়োজনীয় একটি মেশিন। তো ভিউয়ার্স, আপনি এই মেশিন দিয়ে আপনি প্লাস্টিকের যে কোনো কাগজেই আপনি প্রিন্ট করতে পারবেন, এমনকি বোতলের মধ্যেও আপনি প্রিন্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, এই মেশিনটির প্রয়োজন হলে ভিডিও কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন অথবা